মিনাল ইনসে পৃথিবীতে বহু মানুষ যারা মানুষ তারা আশ্রয় চায় জিনের কাছে যার জন্যই যখন ঝাড়ফুঁক করে তখন তারা বলে কালির দহায় লাগে অমুকের দহায় লাগে ভালো করো মন্দ করো এসব কথা বলে পৃথিবীতে হাজারো মানুষ মানুষ যারা তারা মানুষের কাছে আশ্রয় গ্রহণ করে মানুষ যারা তারা জিনের কাছে আশ্রয় গ্রহণ করে বাঁচার জন্য নিজের সুবিধার জন্য মানুষের কাছে জিনের কাছে আশ্রয় গ্রহণ করে আস্তানাতে যায় একেবারেই হারাম টোটাল এই হারাম সম্পূর্ণরূপে শির রাসুলসল্লি সাল্লাম বলেন মান মন্নজালাম মনজেলাম যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে অবতরণ করল গেল যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে অবস্থান করল ফাঁকালা তারপরে বলল আউ কালে তামে মা খালাকা ফালা রহু মিন জালেকা যেখানে অবতরণ করছে যেখানে থাকছে যেই বাড়িতে থাকছেন যেখানে ব্যবসা করছেন যেখানে অবস্থান করলেন সেখানে যদি আপনি বলেন আউজেমা তিল্লাহি তাম্মা মিনে মা খালাকা আমি আল্লাহ তালার ওই পূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে প্রত্যেক যা কিছু আল্লাহ অনিষ্ট সৃষ্টি করেছেন যা দিয়ে ক্ষতি হবে মনে করি যা দিয়ে ব্যবসার ক্ষতি হবে যা দিয়ে আমার ক্ষতি হবে যা দিয়ে ছেলে মেয়ের ক্ষতি হবে এই কথাটা যদি সে বলে অবস্থান করে ফালাই এজুর রহু পৃথিবীর কোনো কিছু তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না আউজুবিল্লাহ কালিমাতিল্লাহ তামিন সারেমা খালাকা এই কথাটা মাঝে মধ্যে বলবেন কোনো জায়গায় অবস্থান করলে বলবেন বাড়িতে অবস্থান করলে বলবেন কোনো সমস্যা দেখলে বলবেন রাসুল সাল সালাম বলেছেন কোনো প্রকার সমস্যা তার ক্ষতি করতে পারবে না যেখানে অবস্থান করছে ওই স্থান ত্যাগ করার পূর্ব পর্যন্ত এমন কোনো সাপ নেই এমন কোনো দুশ্মন নেই এমন কোনো বাঘ ভালুক নেই এমন কোনো মানুষ নাই যা তার ক্ষতি করতে পারে এ কথা রাসুল সালাইলাম বলেছেন আপনি এই পড়ে সেখানে অবস্থান করবেন মিন মা খালাকা তাহলে আপনার আর কোনো ক্ষতি হবে না এই কথা রাসুলাম বলেছেন মানুষ কেন মানুষের কাছে আশ্রয় নিল মানুষ কেন জিনের কাছে আশ্রয় নিল কোথাও আশ্রয় নেওয়াই বিপ বিপদ কাবিরা গোনা শির বেশি যদি খারাপ লাগে সোরা ফালাকার পড়বেন সোরা ফালাকার নাসে সর্বধরনের অনিষ্ট হতে আশ্রয় চাওয়া হয়েছে সর্ব ধরনের বিপদ হতে আশ্রয় চাওয়া হয়েছে সর্বধরনের বালা মুসিবত অসুখ বিসুখ রোগ ব্যাধি থেকে আশ্রয় চাওয়া হয়েছে এই দুটি সুরাতে যে কোনো বিপদ দেখলে ঝড় বৃষ্টি দেখলে সমস্যা দেখলে দুশ্মন দেখলে সাপ ভালুক দেখলে আপনি এই সুরা দুটি পড়বেন যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো আশ্রয় স্থানের কাছে আশ্রয় নেবেন না আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে গিয়ে প্রার্থনা করা আল্লাহ ছাড়া যে যেকোনো মানুষের কাছে সমস্যার মুক্তি চাওয়া সেই মহাপাপ আল্লাহ